হে দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ। নতুন আরেকটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে যাব জলঢাকার তীরে, মানে জলঢাকা নদীর তীরে। তো সেখানকার মানুষ নদীর এক তীর থেকে আর এক তীরে কীভাবে যাতায়াত করে সেটাই দেখার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো মানে আজকে আমার সাথে যাবে আমাদের জহুরুল ভাই। অল্পে হাই কর। হাই। প্রথমে আমাদের তেল ভরতে লাগবে, কারণ আজকে আমরা প্রায় 80 কিমির মতো পথ অতিক্রম করব, যাওয়া 40 এবং আসা 40। মানে আমাদের কাছে না আছে হেলমেট, না আছে লাইসেন্স, সেই কারণে আর কি আমরা আমি ছোট ছোট রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেলাম সিতাই ব্লকে। এতক্ষণ আমরা ছিলাম আমাদের দিনাটা 2 নং ব্লকে, এখন আমরা সিতাই ব্লকে প্রবেশ করেছি। জলপাইগুড়ি জেলায় এই নদীটি জলঢাকা নদী নামে পরিচিত হলেও কোচবিহার তথা সিতাই এলাকায় এই নদীটি সিঙ্গিমারি ধল্লা নামেই পরিচিত। তো মানে ফাইনালি আমরা চলে আসলাম, মানে সিঙ্গিমারি ধল্লা তথা জলঢাকা নদীর কাছে। এই ঘাটটার নাম মানে সিঙ্গিমারি মদনাকুড়া ঘাট। আমরা আসার মানে 2 মিনিট আগেই মানে এই যে লঞ্চটা ছিল ছেড়ে দিল। তো আমি ট্রাই করব মানে আরেকটা লঞ্চের আশায় বসে থাকবো, কখন আসে তারপর আমরা মানে লঞ্চে করে ওই দিকে যাওয়ার চেষ্টা করব। বিন্দু ঘুরতে গিয়ে যে নদীর সংকীর্ণ নদীটা দেখতে পাই সেটাই হলো এই নদীটা জলঢাকা। সমতলে এসে মানে খুব মোটা চওড়া হয়েছে। ফাইনালি মানে নদীর ওই কিনার থেকে এই কিনারে চলে আসলাম।
এখন আবার লোকজন উঠতেছে, মানে এদেরকে আবার ওই কিনারে নিয়ে যাবে, ভাড়া 10 টাকা করে। আজকে এখানেই ইতি, দেখা হবে আগামী ভিডিওতে।